আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিন। আর এই জন্মদিনে আজকে আমরা শিখব, আজকে আমরা জানব যে এই মহান মানুষটার জীবন থেকে যে আদর্শগুলো আমরা আমাদের জীবনে কিভাবে প্রয়োগ করতে পারি। তার আগে আমরা একটুখানি জেনে নিই যে এই মহান মানুষটা কে ছিলেন এবং তার জীবন দিয়ে তিনি কি করতে চেয়েছিলেন। এরপরে আমরা তার সেই মহান আদর্শগুলোকে আমরা আমাদের জীবনে প্রয়োগ করব। একজন সাধারণ মানুষ আর একজন মহান মানুষের মধ্যে একটা পার্থক্য থাকে। সাধারণ মানুষেরা শুধুমাত্র আমরা নিজেরা নিজেদেরটাই দিকেই আমরা বেশি লক্ষ্য রাখি, কিন্তু একজন যে মহান মানুষ হয় তিনি আত্মত্যাগ করেন। তার আত্মত্যাগের মাধ্যমে তিনি একজন মহান মানুষে পরিণত হন। নেতাজি সুভাষচন্দ্র বসু একজন মহান মানুষ ছিলেন। তার আত্মত্যাগের মাধ্যমে তিনি একজন মহান মানুষ হতে পেরেছিলেন। তার সেই আত্মত্যাগই আমাদের জীবনের আমাদের স্বপ্নকে পূরণ করতে সাহায্য করবে, আমাদের জীবনে একটা ভ্যালু অ্যাড করতে সাহায্য করবে। নেতাজি সুভাষচন্দ্র বসুর মধ্যে যে আদর্শগুলি ছিল সেই জিনিসগুলো যদি আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করি, আমাদের নেক্সট জেনারেশনকে, আমাদের সমাজকে, আমাদের দেশকে একটা চরমতম উন্নতির পথে আমরা নিয়ে যেতে পারব। নেতাজি সুভাষচন্দ্র বসু মহাশয় ওড়িশার কটক শহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি ব্রাইট স্টুডেন্ট ছিলেন। যখন তিনি স্কুলে পড়াশোনা করতেন সেই সময়ে তার মধ্যে ভারতবাসীর সম্পর্কে, এক কথায় তার দেশের সম্পর্কে ভালোবাসা জন্মাতে শুরু করে। পরবর্তীকালে যখন তিনি কলেজে যান সেই সময় তিনি দেখেন যে ব্রিটিশরা, ব্রিটিশ প্রফেসর বেছে বেছে হিন্দু ভারতীয়দের ওপর, হিন্দু ভারতীয় স্টুডেন্টদের ওপর অত্যাচার করে। তাই তিনি তার বিরুদ্ধে প্রতিবাদ করেন আর এই কারণে তাকে সেই কলেজ থেকে বার করে দেওয়া হয়। তখন তার মধ্যে ভারতবাসীর জন্য মন কেঁদে ওঠে এবং ভারতবাসীর জন্য তিনি আরও সক্রিয় হয়ে ওঠেন, তিনি দেশের জন্য আরও সক্রিয় হয়ে ওঠেন, ন্যাশনালিস্ট হয়ে ওঠেন। এরপরে যখন তিনি দেখতে পান যে আমাদের ভারতবর্ষে কলেরা, প্লেগ, এছাড়া অন্যান্য যে রোগগুলো ভয়াবহতার রূপ নিয়েছে এবং আমাদের ব্রিটিশ সরকার, সেই সময় যে সরকার আমাদের ভারতবর্ষ চালাচ্ছেন, সেই সরকার যখন আমাদের ভারতীয়দের কোনো ব্যবস্থা নিচ্ছেন না, তখন এই নেতাজি সুভাষচন্দ্র বসু সেই সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এক কথায় তিনি নিজেকে তৈরি করতে শুরু করে দেন। একজন মহান মানুষ হতে গেলে প্রথমেই একটা মহৎ উদ্দেশ্য, একটা মহৎ লক্ষ্য রাখা দরকার এবং সেই লক্ষ্যকে পূরণ করার জন্য একটা বিলিফ সিস্টেম দরকার, একটা ইনফরমেশন দরকার। আমাদের বিলিফ সিস্টেম তৈরি হয় কীভাবে? যদি আমাদের সঠিক ইনফরমেশন না থাকে আমরা আমাদের বিলিফ সিস্টেমকেও সঠিক করে তুলতে পারবো না। তাই প্রথমেই একজন মহান হতে গেলে আমাদেরকে মহৎ উদ্দেশ্য বা মহৎ লক্ষ্য আমাদের জীবনে রাখতে হবে, যেরকম নেতাজি সুভাষচন্দ্র বসু রেখেছিলেন আমাদের ভারতবর্ষকে ইংরেজদের থেকে স্বাধীনতা দেওয়া। এবং সে স্বাধীনতা দেওয়ার জন্য তার যে বিলিফ সিস্টেম তিনি তৈরি করেছিলেন সেটা হলো সঠিক ইনফরমেশন, যে ইংরেজরা কীভাবে আমাদেরকে প্রত্যেক পদক্ষেপে ঠকাচ্ছে, আমাদেরকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, কীভাবে আমাদের দেশে এসেই আমাদেরকে দিয়েই কাজ করিয়ে নিচ্ছে। সঠিক ইনফরমেশনগুলো দিয়ে তার বিলিফ সিস্টেম তিনি তৈরি করেন। এরপরে তিনি ইংরেজদের বিরুদ্ধেই লড়াই করেন। তিনি কখনো হিটলারের সঙ্গে দেখা করেন, কখনো জাপানে যান, কখনো তিনি বন্দী ভারতীয়দের নিয়ে আজাদ হিন্দ ফৌজ গড়ে তোলেন,
কখনো তিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেন, কখনো ইনডাইরেক্টলিভাবে, কখনো ডাইরেক্টভাবে, এবং কখনো তিনি বারবার এই দেশের জন্য জেলে যান, আবার কখনো তিনি ডাইরেক্টলিভাবে যুদ্ধ ঘোষণা করেন, কখনো তিনি ইনডাইরেক্টলিভাবে এই পৃথিবীতে না থাকলেও সকলের মনের ভেতরে থেকে সবারই হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়ে যান, যাতে করে বিদ্রোহের আগুন ছড়িয়ে দেয়। সেই বিদ্রোহের আগুন সারা ভারতবর্ষে ছড়িয়ে যাওয়ার কারণে সারা ভারতবাসীর মনের মধ্যে স্বাধীন হওয়ার চেতনা জেগে ওঠে। আমাদের সেই চেতনাকে কাজে লাগাতে হবে। সেই চেতনাকে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারি। সেই চেতনা হলো আমাদের জীবনের লক্ষ্য কি। নেতাজি সুভাষচন্দ্র বসু শিখিয়ে গেছেন, জানিয়ে গেছেন যে আমাদের জীবনে একটা বড় মহৎ লক্ষ্য রাখা দরকার। সেই লক্ষ্যকে পূরণ করবার জন্য একটা সঠিক ইনফরমেশন রাখা দরকার। সঠিক ইনফরমেশন আমাদের নতুন বিলিফ সিস্টেম তৈরি করবে, সঠিক বিলিফ সিস্টেম তৈরি করবে, আর সেই সঠিক বিলিফ সিস্টেম আমাদের লক্ষ্যকে পূরণ করতে সাহায্য করবে। ঠিক যেমন নেতাজি সুভাষচন্দ্র বসুকে কখনো তার স্কুলের মাস্টারমশাই, কখনো গান্ধীজির কাছ থেকে, কখনো এই দেশবাসীর কাছ থেকে, কখনো নিজের সেলফ রিয়েলাইজেশনের মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসু বুঝতে পেরেছিলেন যে আমার যে মহৎ লক্ষ্য, যে মহৎ উদ্দেশ্য, যে স্বপ্ন ভারতবর্ষকে ইংরেজদের কাছ থেকে রক্ষা করা, সেই স্বপ্নকে পূরণ করার জন্য তিনি বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন নিয়ে তার বিলিফ সিস্টেম তৈরি করেছিলেন। আমরাও আমাদের সঠিক লক্ষ্যকে আমাদের জীবনে গ্রহণ করে সেই লক্ষ্যকে পূরণ করার জন্য আমাদের সঠিক তথ্যগুলোকে নিয়ে আমাদের বিলিফ সিস্টেম সঠিক যদি আমরা তৈরি করতে পারি, আমাদের সঠিক লক্ষ্য বা স্বপ্নকেও আমরা একদিনকে হাসিল করে ফেলব। নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদেরকে এই মহান আদর্শগুলোই দিয়ে গেছেন। এছাড়া আমাদের ভারতবর্ষে অনেক মহান গুণী মানুষেরা জন্মগ্রহণ করেছেন, যারা এই একটা কথাই বলেছেন যে আমাদের জীবনে একটা লক্ষ্য রাখা দরকার। কখনো এই কথা বলে গেছেন এপিজে আব্দুল কালাম, কখনো স্বামী বিবেকানন্দ, যে আমাদের জীবনে একটা মহৎ উদ্দেশ্য, একটা লক্ষ্য রাখা দরকার, এবং সেই উদ্দেশ্য বা লক্ষ্যের জন্য একটা সঠিক বিলিফ সিস্টেম গড়ে তোলা দরকার, যে সঠিক বিলিফ সিস্টেম আমাদেরকে বাধ্য করাবে আমাদের স্বপ্নকে পূরণ করার জন্য। আর পরবর্তীকালে যেন সেই বিলিফ সিস্টেম, যখন বিলিফ সিস্টেম কাজে লাগবে আমাদের সেই স্বপ্নকে পূরণ করতে, এবং আমাদের স্বপ্নকে যখন আমরা হাসিল করে ফেলব, স্বপ্নকে যখন আমরা লক্ষ্যকে, স্বপ্নকে, আমাদের উদ্দেশ্যকে যখন আমরা সফল করে তুলব, আমরা অনাবিল আনন্দে, আমরা খুশিতে আত্মহারা হয়ে উঠব। কিন্তু আমাদের জীবনের লক্ষ্য, আমাদের জীবনের স্বপ্ন, উদ্দেশ্য অবশ্যই হওয়া দরকার একজন মহৎ, মহান, তবেই আমরা মহান মানুষ আর সাধারণ মানুষের চেয়ে মধ্যে, মহান মানুষ আর সাধারণ মানুষের মধ্যে একটা পার্থক্য দেখতে পাবো। এখন আমাদের কাছে প্রশ্ন যে আমরা কেমন ধরনের মানুষ হতে চাই। যদি সাধারণ মানুষ হতে চাই, তাহলে নিজেদের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকতে পারব বা থাকতে পারি যে আমরা কিসে খুশি থাকব। কিন্তু আমরা যদি মহান মানুষ, মহৎ উদ্দেশ্যকে রাখি, তখনই আমরা একজন মহান মানুষ হতে পারব। মহান মানুষ যখন আমরা হব, তখন শুধু এই সমাজকে আমরা পরিবর্তন করব না, আমরা শুধু দেশকে পরিবর্তন করব না, আমরা সারা পৃথিবীকে পরিবর্তন করব। যখন আমরা মহান মানুষ হব, আমাদের বিচারধারা, আমরা এই পৃথিবীতে না থাকলেও মানুষের হৃদয়ে থাকবে, আর সেই বিচারধারাকেই মানুষ ফলো করে আমাদের এই পৃথিবীকে আরও সুন্দর করে তুলবে, আরও নেক্সট জেনারেশনকে আরও ভালো একটা পৃথিবী উপহার দিতে পারবে। এবার আমার কাছে প্রশ্ন যে আমরা কেমন ধরনের মানুষ হব। নিজের স্বার্থকে জয় করে মহান মানুষ হব, নাকি আমরা সেই সাধারণ মানুষ হয়েই থাকব। তাই সবশেষে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আমার সকলের প্রতি ভালোবাসা রইল। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিচারধারার মাধ্যমে সকলেই নিজের জীবনে পরিবর্তন নিয়ে আসবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।